আজ আমি আপনাদের রাবণের করা চারটি ভুলের কথা বলবো যে ভুলগুলো আপনি যেন কোনোভাবে ভুলেও করবেন না জীবনে এই চারটে ভুল যদি আপনি জীবনে করেন তাহলে রাবণ যেভাবে ধ্বংস হয়ে গেছিল সেইভাবে আপনারও ধ্বংস হয়ে যেতে বেশি সময় লাগবে না তাহলে বন্ধু এই ভুলগুলো ভুলেও করবেন না যদি না করেন তাহলে জীবনে অবশ্যই সফল হবেন প্রথম ভুল সঠিক পরামর্শ না শোনা রাবণের সবথেকে বড় দোষ ছিল যে সে অন্যের পরামর্শ শুনতই না রাবণ মনে করতো সে যা করছে যা ভাবছে সেটাই ঠিক সেটাই শেষ কথা মন্দরী বিভীষণ হনুমান কুম্ভকর্ণ কতজন কতবার যে রাবণকে বুঝিয়েছে যে এটা করো না এরকম করোনা কিন্তু রাবণ কারোর কথায় কান দিলে তো তার সবসময় ধারণা ছিল যা আমি করছি ওটাই ঠিক করছি তাহলে ভাই অন্যদের পরামর্শে মাঝে মাঝে একটু কান দিও গুরুজনেরা বন্ধুরা যা বলছে সেই কথা একেবারে উড়িয়ে দেওয়াটাও ঠিক নয় রাবণের দ্বিতীয় ভুল ছিল নারী জাতিকে সম্মান না করা এটা আমরা সবাই মনে করি আমাদের মনে একটা ধারণাই আছে রাবণের এরকম একটা কল্পিত ছবি তৈরি করা হয়েছে আমাদের সামনে যে রাবণ সীতাকে খুব সম্মান করেছিল এবং অন্যান্য নারীদের প্রতিও তার মনের মধ্যে নাকি ভীষণ সম্মান বলে একটা কিছু ছিল কারণ যাই হোক না কেন পরস্ত্রীকে হরণ করে আনা এটা কখনোই নারী জাতির প্রতি সম্মান প্রদর্শন হতেই পারে না এছাড়া রম্ভা নামে এক উর্বশীর সাথে রাবণ যা যা করেছিল তার কাহিনী আমরা তো অনেকেই জানি সেক্ষেত্রে রাবণের এই মিথ্যে চিত্রকল্প তৈরি করার কোনো অর্থই হয় না মেয়েদের ব্যাপারে রাবণ যে খুব একটা সুবিধের লোক ছিল না এটা আমাদের নাম এনে উপায় নেই রাবণের তৃতীয় ভুল গর্ব করা নিজের শক্তির ওপর রাবণের ভয়ানক গর্ব ছিল অহংকার ছিল রাবণের কাছে শক্তি ছিল এটা ঘটনা কিন্তু রাবণের বোধ তার থেকে বেশি ছিল তার অহংকার এবং এই অহংকারের জন্যই রাবণ একাধিক যুদ্ধে পরাজিত হয়েছিল তাই আপনার কাছে অনুরোধ নিজেকে সুপারম্যান ভেবে বসবেন না সামনের মানুষটাকে সম্মান দিন মনে রাখবেন রাবণের মৃত্যু শুধু এই কারণেই হয়েছিল যে তার গর্ব ছিল যে সে সহজে মরতেই পারে না আর সেসব দি যে কি হয়েছিল এটা তো আজ আমরা সবাই জানি রাবণের চতুর্থ ভুল ছিল সে শুধু নিজের প্রশংসা শুনতেই ভালোবাসত রাবণ নিজের প্রশংসা শুনতে সবসময় পছন্দ করত এই ব্যাপারটা অহংকারের সাথেই কোথাও সম্পর্কযুক্ত মানে আমি একটা বিশাল কিছু আমার সবসময় সবাই প্রশংসা করতে থাকো আমাকে ভালো বলো আমাকে প্রশংসা করো আমার কোনো দোষ দেখিও না রাবণের যারা দোষ দেখাত রাবণ তাদেরকে শাস্তি দিত রাবণের দোষ দেখাতে গিয়ে বহু লোক শাস্তির মুখে পড়েছে রাবণের দোষ ত্রুটি ধরাতে গিয়ে বহু লোকের জীবন শেষ হয়ে গেছে হাতের কাছে উদাহরণ আছেন তো বিভীষণ বিভীষণ রাবণকে যখন সুপরামর্শ দিতে গেছিল তার ফল কি হয়েছিল আমরা তো সবাই দেখেছি তাই বলি রাবণ সবসময় এরকম লোকদেরই চারপাশে পছন্দ করতো যারা সারাক্ষণ বলবে রাবণ তুমি মহান তুমি এরকম তুমি সেরকম তো ভাই আপনিও এরকম ভুল করবেন না আপনি সবসময় এটাই চাইবেন না যে সবাই আপনার প্রশংসা করুক আর কেউ আপনাকে খারাপ বললে তাকে আপনি উল্টে খারাপ ভেবে বসবেন না ভেবে বসবেন না সেই লোকটাই খারাপ আর সে আপনার শুধু খারাপই চাইছে আপনার কি মনে হয় আমি কিছু ভুল বললাম নিচের কমেন্টে লিখে জানান আর ভিডিও ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে সাবস্ক্রাইব বাটনটা টিপে রাখবেন তাহলে দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়